যখন হাইকোর্ট বলে র‍্যাব পারে কিনা। সাধারণ কথায় যেটা যে ডিজিটাল নিরাপত্তা আইনে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করতে পারে, তো র‍্যাব নিশ্চয়ই এই কথাটা জানে। এই এটা এটা তো অ্যাটেম্প টু মার্ডার, যদি তারা মার্ডার করে নাও থাকে তবুও কিন্তু এটা অ্যাটেম্প টু মার্ডার, কারণ সে জেনে বুঝেই তো তুলে নিয়ে আসছে, তার তো এটা আইনের এখতিয়ারে পড়ে না, তারপরেও নিয়ে আসছে। কিন্তু আমি শুধু এটুকু বলি, তদন্ত করবে কে? রক্ষক, যখন ভক্ষক হয় রক্ষক তদন্ত করবে, র‍্যাব। মারা গেল কার কাছে? র‍্যাব, আইন বহির্ভূতভাবে মারা গেল র‍্যাবের হাতে। যদি সে অসুস্থ হয় তারপরেও র‍্যাবের হাতে যখন মারা যায়, এই দায় দায়িত্ব র‍্যাবের, এই দায় দায়িত্ব সরকারের। সরকার এখান থেকে, সরকারও কিন্তু এখান থেকে মুক্ত না, কারণ আইনের একটা সিস্টেম আছে। সিস্টেম লঙ্ঘন করে যখন, আইনচ্যুত করে যখন মহিলাকে ধরা হয়েছে, সেই জায়গায় আমি আমি বরং মহামান্য হাইকোর্টকে আমি থ্যাঙ্কস জানাতে পারি যে উনি এত কিছুর পরেও মানে আইন বলেছে র‍্যাব পারে কিনা, এবং উনি সন্দেহ প্রকাশ করেছে মহামান্য কোর্ট। তো সেই জায়গায় আমি আজকে আরও দেখেন আরও অবাক হওয়ার কথা, আমি একজন নারী, নারীবাদীরা কোথায়? এই যে আগে বিএনপির সময় দেখতাম কথায় কথায় নারীবাদীরা রাস্তায় দাঁড়ায় যেত, এই করতো সে করতো, কিন্তু কিংবা আমি যদি ধরেও রাখি যে সর্বশেষের যে ব্যারিস্টার মইনুল হোসেন কি বলেছে, আইনি ভাষায় কথা বলেছেন, তারপরে তাকে যে হেনস্থাটা আমরা করতে দেখেছি, সমস্ত নারীবাদীরা সচ্চর হয়ে গেলেন। আজকে একজন নারীকে, একটা অসহায় সহজ সরল একজন নারীকে বললো, আমার তো এই নারীর চেহারা দেখে এসে যে আপনার হ্যাকার হ্যাকিংয়ের সাথে জড়িত থাকতে পারে এটা বিশ্বাসই হয় না। নর্মালি পাকিস্তানের সময় যে যুদ্ধের সময় আমাদের যত নারীর র‍্যাপ্ট হয়েছিল, তার চেয়ে অনেক বেশি এই 12-14 বছরে নারীদের অপমান, শ্লীলতাহানি, র‍্যাপ এবং মা মেয়ে থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। এটার কিন্তু ওই ধরনের কোনো, নট অনলি আপনার, তাদের নারীরাও তো এখানে সুস্থ না, অসুস্থ জীবনযাপন করছে। ইডেন কলেজ, বদ্রুন্নেসা কলেজ, অন্য 5টা বিশ্ববিদ্যালয় আমরা যদি খেয়াল করি, যা দেখছি, তারাও তো তাদের নারীদেরও সম্মান দিতে পারে না, কিন্তু এইখানে নারীবাদীরা কোথায়? আমার কথা হলো পলিটিক্যালি হোক, সাধারণ হোক, নন পলিটিক্যাল হোক, প্রত্যেকটা জায়গায় নারীবাদীদের একটা ছোঁয়া থাকার কথা। আজকে আমরা সেটা পাইনি, আজকে 3-4 দিনের ঘটনা, আমরা সেটা দেখি নাই। এবং আমরা এই যে মেয়েটার যে জায়গাটায় আমি বলবো যে একটা মুফাসসালের মেয়ে, সে কিন্তু অনেক কিছু, এটা যদি ঢাকায়ও চলাফেরা করতো তার একটু হয়তো সাহসটা একটু ওইভাবে থাকতো। এবং এটা অবশ্যই যে তারা গায়ে হাত দিয়েছে, আমরা সাগর রুনির বিচার কিন্তু দেখি নেই, পিছাতে পিছাতে 96তম বার পিছিয়েছে, তদন্তের রিপোর্টের মুখ দেখে নাই। আর এটা তো সাধারণ, তারপরে সাধারণের সাথে অসাধারণ যোগ হয়েছে, কার জন্য? একজন যুগ্ম সচিব, তার কারণে এনামুল সাহেব, যে কিনা এখনও ফোনই ধরে না কারো, চাইলে বা না চাইলে। তার তাদের এখানে আমরা কি করব? আমরা আরও যদি যাই, আমরা তনুর হত্যার ঘটনাটা দেখেছি, সেটা কি আলোর মুখ দেখেছিল? দেখে নাই। কে তাকে কি করেছে সেটাই আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, আপনার ওই যে আর্মিদের ওখানে যে এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটেছিল, সেটাও কিন্তু কোনো আলোর মুখ দেখে নাই। তো এই এই জায়গা 2-4 দিন এটা নিয়ে হইচই হবে, তারপর ঠান্ডা হয়ে যাবে। এছাড়াও আমি আরও কথা বলি, গত 1-1.5 বছর আগে যখন র‍্যাবের উপর যখন স্যাংশন আসলো, তারপর কিন্তু র‍্যাব কিছুটা তাদের জায়গা থেকে সরে এসেছিল। তারপরেও 2-4 জন হারানো যাচ্ছিল, ক্রস ফায়ার হচ্ছিল, কিন্তু আগের তুলনায় অনেক কম। আমরা কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলাম, কিন্তু আজকে যখন নারীর গায়ে হাত তুলল, আমি বলবো হাত যদি নাও তুলে সে এটা প্রমাণ করতে পারবে না, যে প্রমাণটা সে দিবে সেটা কেউ বিশ্বাস করবে না।